চট্টগ্রামের আগ্রাবাদস্থ হাজিপাড়ায় হাজিপাড়া যুব কিশোর সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজ বাদে মাগরিব আজিমুশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজী মোহাম্মদ সাহিদ রুবেল আল কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ আশরাফি। প্রধান বক্তা ছিলেন হজরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আনোয়ারি। মিলাদ মাহফিলে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা হয় এবং দেশবাসীর জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়। উঠে গেছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আজান তো প্রত্যেক দিন আমি কাবার দিকে দিতাম। আমি যখন মক্কায় থাকতাম তখন আজান দিতে হলে কাবাকে সামনে নিয়ে দিতাম। মদিনা শরীফ আপনার সাথে হিজরত করে চলে গেছি, ওখানে থাকার সময় আমি কাবার দিকে হয়ে আজান দিয়েছি। এখন তো আপনি আমারে কাবার সাজে উঠে দিয়েছেন, আমি আজান কোন দিকে দেব? বেলাল, তুমি এতদিন কাবার দিকে আজান দিয়েছ, এখন দেখো কাবার কাবার যেদিকে আছে সেদিকে আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত বেলাল, আল্লাহর প্যারা মাহবুব যে এখানে দাঁড়িয়ে আছে, যেই দিকে দাঁড়িয়ে আছে সেই দিকে হয়ে আজান শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী হলো কাবার কাবার, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ডকুমেন্টারি কথা, প্রমাণ কি? তফসিরে রুহুল মানি, কোরআন শরীফের তফসিরের কিতাব, তফসিরে রুহুল মানি শরীফের মধ্যে লিখেছে আল্লাহর মুকাররব ফেরেশতা, আল্লাহর খুব কাছে ঘনিষ্ঠ ফেরেশতা যারা আছে এবং যারা আল্লাহর আরশকে কাঁধে নিয়ে বসে আছে ওদেরকে হামিলিন আরশ বলা হয়। ওদের কাবা হলো আল্লাহর আরশ, সুবহানাল্লাহ বলে। আসমানি জগতের মধ্যে ফেরেশতা যেগুলো আছে এগুলোর কাবা হলো বাইতুল মামুন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের নামাজের কেবলা হলো কাবা, আর মানুষের ইমানের কেবলা কাবার কাবলা আল্লাহর প্যারা মাহবুব। জোরে বলেন সুবহান। তো রসুলের নামাজের কেবলা কাবা শরীফ, কিন্তু রসুলের অন্তরের কেবলা কোথায়? আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের অন্তর সবসময় আল্লাহর দিকে ধাবিত হয়ে, আল্লাহর দিকে হয়ে
সম্মুখীন হয়ে থাকে। সূর্যমুখী ফুল যেভাবে সূর্যের দিকে হয়ে থাকে, ঠিক তেমনি আল্লাহর প্যারা নবীর অন্তরটা সবসময় আল্লাহর দিকে থাকে। আল্লাহ কোন দিকে হয়ে থাকে? আল্লাহ আমার নবীর দিকে হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন না? সূর্যমুখী ফুল এটার এক্সাম্পলই বলতেছি, সূর্যমুখী ফুল কোন দিকে হয়ে থাকে? সূর্যের দিকে। তখন সূর্য কোন দিকে হয়ে থাকে? সূর্যমুখী ফুলের দিকে। ঠিক তেমনি এই কারণে কবি বলেছেন, রুখে মুস্তফা এক আজব আয়না হে, রুখে মুস্তফা এক আজব আয়না হে, কে সূরত খুদা কি নজর আ রহি হে। সারা দুনিয়া রুখে মুস্তফা এক আজব আয়না হে, কে সূরত খুদা কি নজর আ রহি হে। দুনিয়ার মধ্যে কেউ কোনোদিন, দুনিয়ার মধ্যে কেউ কোনোদিন আল্লাহকে সরাসরি দেখেছে? দেখবে? ফতোয়াই শামি, এটা আমাদের হানাফি মাযহাবের অনেক বড় কিতাব। হুজুররা কোনো সমস্যা পড়লে ফতোয়াই শামি খুলে সেখান থেকে সমাধান বের করে, ওই কিতাবের মধ্যে লিখেছে। কোনো মানুষ যদি একথা দাবি করে, আমি আল্লাহকে সচক্ষে দেখেছি, সাথে সাথে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলল। এখন কিছু ভণ্ড তৈরি হয়েছে, তারা নিজে মুখেও বলে, তাদের দালালরাও বলতেছে, তারা লেখনের মাধ্যমেও বলতেছে আল্লাহকে নাকি সে দেখেছে। নাউজুবিল্লাহ বলে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজু করেছিলেন, আল্লাহ আমার একটু দেখা দাও না, রাব্বে আরেনি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে মূসা লান তারানি, তোমার চোখে আমাকে দেখা সম্ভব না। বলে যে কেন ভাই, আমি কি তোমার বান্দা না, তোমার নবী না? তুমি আমারে তৌরাত কিতাব দিয়েছো না, জলিলুল কদর নবী বানাইছো না, আমারে তুমি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী বানাইছো না? আল্লাহ আমার থেকে বড় জ্ঞানী তো এই দুনিয়ার মধ্যে নাই, এত তোমার কাছের নবী না আমি? আল্লাহ তুমি আমারে তৌরাত কিতাব দান করছো না, মোরসল রসুল বানাইছো না, আমি তোমাকে দেখতে পারবো না কেন? বলে যে মুসা, আমি আল্লাহকে দেখার জন্য সরাসরি, আমি আল্লাহকে সচক্ষে দেখার জন্য আমি তিনটা চোখ বানা নাই, শুধু দুইটা বানাইছি। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরাজ শরীফের মধ্যে আল্লাহ নবী যখন গেছে, তখন আল্লাহর সাথে যে দিদার হয়েছে, মাঝখানে কি মিডিয়ার মাধ্যমে দেখছে নাকি সরাসরি দেখছে? বলেন না, সরাসরি দেখছে কি না, নাকি টেলিভিশনে দেখছে, নাকি কেউ দেখে এসে তারপর বলছে উনি বিশ্বাস করে ফেলছে? যদি স্বপ্ন দেখেছে নেই কেন, স্বপ্ন দেখলে তো মানুষ বিশ্বাস করতো না, মিডিয়ার মাধ্যমে দেখলে তো তখন মিডিয়া আবিষ্কার হয় নাই, কেউ এসে বলার জন্য তো রসুলের থেকে বড় আর কেউ তো ছিল না। আল্লাহ তাআলা বিল মুসাফাহা সরাসরি আল্লাহর আরশ কুরসি ফলক আসমান জমিন সব সাইর করাইয়ার পর আল্লাহ তাআলা নিজে সচক্ষে আল্লাহর প্রিয় নবীর সাথে সাক্ষাৎ দান করেছেন। আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছে আল্লাহর প্যারা মাহবুবের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহর আরশের উপর উঠতেছে, তখন আল্লাহর প্রিয় নবী জুতা মুবারক খোলার জন্য চেষ্টা করছিলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই কাবাগর, ইয়া রাসূলুল্লাহ, আমার এই আরশে আজিম
যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আপনি আসলে আপনার জুতা মোবারকের আল্লাহ আমাদের